নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিং এর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি হায়দ্রাবাদী স্টাইল চিকেন রোস্টের রেসিপি, একদম সহজভাবে। রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে প্রথমেই 400 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি, ভালো মতন ধুয়ে নিয়েছি আর একটু ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি। এতে কিছু মশলা মাখিয়ে নিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিচ্ছি। এর সাথে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আদা আছে 1 ইঞ্চ মতন আর রসুন 2-3 কোয়া। ভালো মতন করে এটাকে মিশিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে দিলাম লেবুর রস প্রায় 1 টিস্পুন মতন। এটাকে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দেবো সর্ষের তেল আর ধনে গুঁড়ো। 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দেবো প্রায় 1 ভর্তি চামচ। এবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট হতে রেখে দেব 1/2 ঘন্টার জন্য। আপনারা চাইলে সারা রাত ফ্রিজেও ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তাতে রেজাল্টটা আরও ভালো হবে। আমি 1/2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আমি এখানে সর্ষের তেল গরম করে নিচ্ছি প্রায় 4 চামচ মতন। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, একটু ব্রাউন করে এটাকে ভেজে নেব। হালকা একটু ব্রাউন হয়ে এসেছে দেখুন, এবার এতে মাংসটা দিয়ে দেব। মাংস দেওয়ার পর আঁচটাকে হাই করে এটাকে 3-4 মিনিট ধরে কষাতে হবে। প্রথমে তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে ঢেকে রান্না করব প্রায় 10 থেকে 12 মিনিট। দেখুন এই পর্যায়ে, এবার আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢেকে রান্না করব 10-12 মিনিট। মাঝে মাঝে অবশ্যই 1-2 মিনিট পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। প্রায় 10 মিনিট পরের অবস্থা দেখাচ্ছি, এটা খুব ভালো মতন কষে গেছে আর এটা প্রায় 80% রান্নাও হয়ে গেছে। এতে জল পড়বে না, তাই এটাকে একটু কম আঁচেই করতে হবে রান্নাটা, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এবার এতে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। গোলমরিচ ক্রাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম 1/2 টিস্পুন। খোসা সহ রসুন দিলাম প্রায় 4 থেকে 5 কোয়া মতন, একটু থেতো করে নিয়েছি। কারি পাতা দিয়ে দিলাম প্রায় 10-12টা পাতা। এবার আঁচটাকে আবারও বাড়িয়ে নিয়ে 1 মিনিট মতন এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব 5-6 মিনিট। খুব কম উপকরণ দিয়ে, খুব জটজলদি এটা হয়ে যায়। এটা শুধু শুধু খেতেই অসাধারণ লাগে, তবে আপনারা পরোটা বা রুটির সাথে এটা ট্রাই করতে পারেন, আপনাদের ভালো লাগবে। প্রায় একদম রেডি হয়ে গেছে এটা। এবার এতে গরম মশলা মিশিয়ে দেব 1/4 টিস্পুন মতন। খুব বেশি গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই এটা এত ফ্লেভারফুল হয়, শেষে খুব বেশি গরম মশলা এটাতে প্রয়োজন পড়ে না। এবার আঁচটাকে বন্ধ করে দিয়ে এতে 1 মুঠো মতন ধনে পাতা মিশিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেছে আমাদের হায়দ্রাবাদি স্টাইল চিকেন রোস্ট খুব কম উপকরণে। বাড়িতে একদিন তৈরি করে দেখুন এই রেসিপিটা, একদম সহজভাবে তৈরি করে দেখালাম। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক আর রেসিপিটাকে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য।